আজ কোজাগরি পূর্ণিমা, লক্ষ্মীকে খুশি করতে পুজো ঘরে ঘরে। এই তিথিতে লক্ষ্মী পুজো করা হয়, যা কোজাগরি লক্ষ্মী পুজো নামে পরিচিত। কোজাগরি লক্ষ্মী পুজো যে বাড়িতে হয়, বলা হয় সেই বাড়িতে মা লক্ষ্মী সদা বিরাজমান থাকে। এদিন মা লক্ষ্মীর পুজো করলে মনের বাসনা পূর্ণ হয় বলে কথিত আছে। ভাগ্য এবং সমৃদ্ধির দেবী মা লক্ষ্মী। বিজয়া দশমীর রেশ কাটার মধ্যেই শুরু হয়ে গেল মা লক্ষ্মীর আরাধনা। দুর্গাপূজার পরই আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে পালিত হয় কোজাগরি লক্ষ্মী পুজো। বলা হয় সৌন্দর্য ও সম্পদের দেবী বেশ চঞ্চলা, তাই তাকে ঘরে স্থাপন করতে বেশ ভালোই কাঠখড় পোড়াতে হয় সাধারণ মানুষকে। লক্ষ্মীর ঝাঁপি পরিপূর্ণ রাখতেই তার আরাধনা করা হয়। আজকের এই বিশেষ দিনে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা তার নিজের সোশ্যাল হ্যান্ডেলে সকলকে কোজাগরি পূর্ণিমার শুভেচ্ছা জানিয়েছেন। তিনি তার নিজের সোশ্যাল হ্যান্ডেলে লিখেছেন, কোজাগরি লক্ষ্মী পুজো উপলক্ষে সমস্ত রাজ্যবাসীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। মা লক্ষ্মী দেবীর আশীর্বাদে সবার জীবনে সৌভাগ্যের উদয় হোক এবং আনন্দ সমৃদ্ধিতে ভরে উঠুক এই কামনা করি। উল্লেখ্য, বাঙালির কাছে কোজাগরি লক্ষ্মী পুজো এক প্রকার লৌকিক আচার অনুষ্ঠান। কোজাগরি শব্দের অর্থ কোজাগতি। পূর্ণিমার রাত জেগে সকলেই এদিন লক্ষ্মীর পুজো করেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।